আসসালামু আলাইকুম। আমরা সবাই উনাফানা করি যে মুরগাও তো ছোট ছোট ডিম পারে কি লেগিয়া বড় ডিম হয় নাকি লেগিয়া দোয়ানদারের কাছে গিয়া বড় ডিমের লেগিয়া আগে হইছি করি, কিন্তু যে মুরগা ডিম পারে এই মুরগা বুঝে আসলে ডিম পারা কত কষ্ট কি কোন ভাই? হ্যাঁ ভাই ঠিক আছে। ওকে, তো যারা আসলে ধান কাটে তারা জানে ধান কাটা কত কঠিন। আমি আজ ধান কাটতে পারছিলাম অভিত ভাইয়ের লোকে, আমরা এক ভাই, ভাইয়ের আসল নাম হচ্ছে আরাফাত মিয়া, কিন্তু ভাইদের সবাই এটা অভিত ভাই, আমি অভিত ভাই নাম জানতাম আজ জীবনে ফলি হচ্ছি, ভাইয়ের নাম বলে আরাফাত মিয়া। তো এই অভিত ভাইয়ের লোকে ধান কাটতে মায়ের দেখছি, মানে দুই দেখ ফুল দেওয়ার পরে বুঝি যে বাঘ গো কি রে একটা অবস্থা, রৌদ্র একটা আসই কি রৌদ্র, রৌদ ভাই কোন চাই রৌদ্র কেমন লাগতো স্যার? রৌদ্র তো খারাপ বলার বাইরে। আচ্ছা ঠিক আছে, ধান কাটা তো সহজ না ভাই, ধান কাটাও কঠিন আছে। আচ্ছা আপনি কত বছর দিয়ে ধান কাটেন? প্রায় 15 বছর। 15 বছর দিয়ে ধান কাটেন? আচ্ছা অভিজ্ঞ এক্সপিরিয়েন্স আমি শুনবো, কিন্তু তার আগে যদি রাখতেছি যে আমরা ইদানিংকালে কয়েকদিন ধরে ফেসবুকের মধ্যে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি কিছু ছবি, সুন্দর সুন্দর বিউটিফুল কতগুলো আফা সুন্দর সুন্দর ড্রেস পইরা খুব হাসি মুখে তারা ধান কাটতেছে, এমনি পোজ দিয়া দিয়া ধানের গুঁড়া মধ্যে কাঠিটা লাগাই দেয়াইতেছে, তারা ধান কাটতেছে। আবার একটা মুড়ি ভাই বুঝছেন নি, একটা মুড়ি কান্দলে তারা বাজাইতেছে দেয়াইতেছে, কৃষকের উপকার করতেছে। তো এইরকম ছবি অনেকগুলো আমরা ফেসবুকের মধ্যে দেখতেছি, তো তারা আসলে কদ্দুর কৃষকের উপকার করতেছে বা কদ্দুর অপকার করতেছে এই বিষয়টা আমি একটু বিস্তারিত অভিত ভাইয়ের কথা কম। তার আগে অভিত ভাইয়ের একটু বিষয়টা বুঝাই লই, কারণ অভিত ভাই এই ব্যাপারটা নাও জানতে পারে। ভাই আমি দেখছি আর কি যে কয়েকটা আফা সুন্দরী আফা আর কি তারা হইতেছে গিয়া ধান বেলে কাটতে হয়েছে, তারা একজন ধান কাটে আর 20 জন পিছিয়ে তারা ছবি তুলে, ছবি তুললা যেখানে ধান কাটতেছে এটা পিছিয়ে যে ধান দিয়েছে এটি মাইতা লাইতেছে একবারে এই ধান দিয়ে নষ্ট করতেছে। তা আপনি কোন তো ভাই এই যাই বেরিয়ে যারা নাকি সোনার চামচ মুহ নিয়া জন্ম নিয়া ক্ষেত্র মধ্যে লোক দেখায় নিয়ে লেগিয়া ধান কাটতে এটিকে আসলে ধান কাটা কৃষকের উপকার না 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 এটি আর হতে এটি আয় ডগ দেয় তো বড় বড় শাড়ি পিন দেয় তো আয় সেটা দেখা করলাম আমরা ইয়া করি কাম করি এখন দাদা কেমন জানে এটা এর আয়া ইয়া করতে রে না কলে আমরা তো করতে পারি ওই বড় বড় নেতারা খুশি করণের লেগিয়া আমরা পারি। তো এই ধান কাটা কি অত সোজা ভাই? আপনি কি মনে হয় আপনার কাছে কি মনে হয় ধান কাটা ভাই পরিশ্রম? আপনি কয়টার সময় আইছেন এই ক্ষেত্রের মধ্যে ধান কাটতেন? সকাল 5টা। সকাল 5টায় তখন মনে সূর্য ঠিক মতো উঠছে না? না না সূর্য উঠানোর আগে ওই অভিত ভাই এই ক্ষেত্রে যাইছে, এটা হয়েছে আমার স্বাস্থ্য ভাই আক্তার ভাইয়ের ক্ষেত, আক্তার ভাইয়ের ক্ষেত্রে অভিত ভাই সহ আরো 4 জন ছিল, আপনি মনে 5 জন আজ সকাল 5টা থেকে হন বিকাল বাজে 3টা, এই 3টা পর্যন্ত তারা দান্ডা কাটছে কাটতে হন মাথা করে লিয়ে দিতেছে, অভিত ভাইয়ের একটু কথা হইতেছে বাইরে ডিস্টার্ব করতেছে, আমিও ডিস্টার্ব করতেছি অভিত ভাইয়ের, কিন্তু ঘটনা হইতেছে গিয়া যারা নাকি লোক দেখাই তো আসলে ধান কাটতে হয় তারা কিন্তু আসলে ধান কাটার লেগে না, তারা আসলে দেখাইতে হয় তারা একটা দুইটা মুড়ি লিয়ে আমি দেখছি আর কি। আমি আজ যা ধান কাটতে আমিছিলাম অভিত ভাই তারা সাহায্য করতে আমিছিলাম, আমার দূর মনে হয়েছে যে আমি আসলে তারারে সাহায্য করতে আমি না আমার লেগে তারার আরও ক্ষতি হয়েছে। তো আমি নিজের দিয়ে বুঝছি তারা নাকি এইরকম লোক দেখাই না ধান কাটতে হয় তারা আসলে ক্ষতি করতে হয় আর তেল মারতে হয় নেতারারে তেল তো আসলে তেল বাদ এই তেল মারতে হয় আর কি। তো লাইনটা একটু চেঞ্জ করি, লাইন দুইটা থেকে অভিত ভাই বয়স কত আপনার? 35। খুব মানে আমরা খুব কাছাকাছি, আমার বড় ভাইয়ের বয়স হিসেবে আর কি। আপনি বিয়ে করছেন কত বছর হয়েছে? 12 বছর। 35-12 বছর আগে বিয়ে করলে ভাই 23 বছর বয়সে বিয়ে করছে, আমি বিয়ে করছি 30 বছর বয়সে, বাইরের থেকে 7 বছর পিছিয়ে গেছি। ভাইয়ের বড় ছেলের বয়স কত? 9 বছর। ভাইয়ের বড় ছেলের বয়স 9 বছর, আর 2 বছর পরেই ভাই চেষ্টা করলে বড় ছেলের বিদেশ পাঠাইতে পারবো, তারপরে অভিত ভাই কাজকাম থাইরা ঠ্যাংকের ফের ঠ্যাং তিল্লা দোয়ানের ফার বই ফাঁসা হইতে পারবো, ওই যে সুখের দিন আই ঘুরবো আল্লাহর দিলে। তো আমার কথা হইতেছে গিয়া অনেক আমরার মতন অনেক বাদাইম্মারা আছে, আমরা টুকটাক লেহাপড়ার নাম কইরা 30 বছর পর্যন্ত কাম ছাড়া কাটাই দিতাম পারি বাদাইম্মা গিরি কইরা। তো তারা নাকি এরকম লেহাপড়ার নাম কইরা এরকম টুকটাক বাপের অন্য ধ্বংস করতেছেন, আমরা বাংলাদেশের যে জাতীয় সম্পদগুলো নষ্ট করতেছেন নষ্ট কইরা 30 বছর পর্যন্ত বইয়া বইয়া খায়ান, তুমি বাসি বাজাইও না, তুমি বাসি বাজাইও না, তুমি পরে বাজাও। তো 30 বছর বইয়া বইয়া এই বাফের অন্য ধ্বংস করতেছেন, আপনার উদ্দেশ্যে একটা বার্তা যে অভিত ভাই লেখাপড়া করছেন কদ্দুর ফল করছেন নি ভাই? হ্যাঁ লেখাপড়া করছি কদ্দুর বেশি না 6 পর্যন্ত পড়ছি, 6 পর্যন্ত পড়ছি অভিত ভাই 6 পর্যন্ত লেখাপড়া করে তারপরে কৃষিকাজে মনে হয় লাগছেন না, তারপরে কৃষিকাজে লাগছে। তো অভিত ভাই কিন্তু একদিক দিয়ে আপনার দ্বারা অনেক শিক্ষিত, তার থেকে আগে গেছে অভিত ভাইয়ের বলার বেশ 9 বছর, আর কয়েক বছর পরে ওলা বিদেশ থেকে টেয়া পাঠাইবো অভিত ভাই ডলার গুনবো দেশে বইয়া বইয়া। তো আপনি আসলে যারা মনে করেন যে অনেক শিক্ষিত হয়ে তারপরে জীবন যুদ্ধে জয়ী হয়ে যাবেন, আপনাদের তুলনায় অভিত ভাই কিন্তু জীবন যুদ্ধে অনেক এগিয়ে গিয়েছে, অভিত ভাই আল্লাহ দিলে 3টা সন্তান আর কয়েকদিন পর থেকে অভিত ভাই সুখের দিনে পড়তে, আর অতদিন গিয়া 35 বছর বয়সে ফোলা হয় না, আমি দেখছি বহুত ভাই আমরা লোকে সার্টিফিকেট
করতে পারতেছেন না লেখাপড়া করতে কিন্তু বিয়া করতে পারতেছেন না ডরে যে কি খাওয়ামো কি খাওয়ামো এটা কি ঠিক ভাই এটা এটা ঠিক না আপনি এই তুই চুপ থাক তুই লড়িস না এটা শব্দ হইতো তো এটা ঠিক না কারণ বিয়াটা সঠিক সময়ে করতে হইব বিয়া আসলে 22-23 বছর বয়সে করতে হইব এটা উবিদ বিয়ে করতে 23 বছর বয়সে আপনারা বিয়া শাদীটা করেন ভাই বিয়া শাদী করলে আল্লাহ পাক আপনি বিভিন্ন রকমের পাপ থেকে বাঁচাইব আপনি অনেক ধরনের পাপ ভাই বিয়া না করলে অনেক রকম পাপ হয় না পাপ সুখ আদাগা কুদাগার মধ্যে যায় অনেক আদাগা কুদাগার মধ্যে দেখবো আপনি বিয়া করেন তাড়াতাড়ি উবিদ বের মতন জীবন যুদ্ধে আগে যান গা অল্প বয়সে পোলার বাপ হয়ে পোলারে বিদেশ পাড়াই দেন দেখবেন কয়েকদিন পর থেকে আপনি সুখের সংসারে সুখ আর সুখ উবিদ ভাই আপনি ফোনে ডাক দেয় দেখ চল বাসিটা বানাই রেখে দেবো কি জানি কইতেছে